এরপরে জান্নাতুল বৃষ্টি এটি থেকে আপনি লিখেছেন বিড়াল পালা যাবে কি হ্যাঁ বিড়াল পালা যেতে পারে সাবিরা অনেকই বিড়াল পেলেছেন এবং নবী করিম সাল্লা সাল্লাম এটাকে অ্যাপ্রিসিয়েট করেছেন বিধায় বিড়াল পালাতে দোষে কিছু নয় এমনকি বিড়াল যদি কোনো খাবারে মুখ দেয় তো সেই খাবার হারাম হয়ে যায় না এই জন্য নবী করিম সাল্লা সাল্লাম এ বিষয়ক ফতোয়া এবং সমাধান সিদ্ধান্ত দিতে গিয়ে বলেছেন যে ইনাহিনার তাফিন আরেক তোয়াফাত কারণ বিড়াল পুরুষ বিড়াল হোক আর নারী বিড়াল হোক তারা তোমাদের বাসাবাড়িতে আসা যাওয়া করে চলাফেরা করে এটা স্বাভাবিক একটি বিষয় তো এখান থেকে বোঝা যায় বিড়াল পালা জায়জ আছে আপনি নবিক্রিম সাদ সাল্লাম সাহেবের অনুমোদন করেছেন বিধায় বিড়াল পালা যেতে পারে দুঃখজনক যে আজকাল বিড়াল পালার চেয়ে কুকুর পালার প্রতি কুকুরকে বাসাবাড়িতে রাখার প্রতি আমাদের আগ্রহ অনেক বেশি প্রশিক্ষণ দেওয়া থেকে নিয়ে ডেভেলপমেন্ট করা থেকে নিয়ে কালচারটাকে আরও নানান মুখী আয়োজন আমরা দেখতে পাই যেখানে হাদিসে কুকুরকে বাসায় রাখতে নিষেধ করা হয়েছে সে তার জায়গায় থাকবে তার জন্য আলাদা ব্যবস্থাপনা থাকবে হ্যাঁ সে যদি সিকিউরিটিতে ব্যবহৃত হয় তাহলে সেক্ষেত্রে তার থাকার আলাদা ঘর থাকবে তাই ডেভেলপমেন্ট নিজের বাসা বাড়িতে কুকুরকে ঢুকিয়ে আপনি বসে থাকবেন না এই জায়গা থেকে আমাদেরকে সরে আসতে হবে গোটা পৃথিবীতে এমন কালচার ডেভেলপ করা হয় যেটা ইমানদার ইমান ধ্বংস হয় শয়তান নিয়ন্ত্রিত সভ্যতা আমাদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে এই মুহুর্তে ইমান রক্ষা করা খুব কঠিন যত দিন যাবে হয়তো আরও কঠিন হবে কারণ কেয়ামত তো হতে হবে পৃথিবী তারপরে যেতে হবে যাই হোক বিড়ালপালা মৌলিকভাবে যা যাচ্ছে কিন্তু কুকুর যেভাবে আমরা পালি অর্থাৎ বাসা বাড়িতে রেখে মানুষের মতো করে সেটা আসে না সিদ্দিক আপনি লিখেছেন নামাজের সময় ভুল হলে নাকি পাগল হয়ে যায় এটা অনেকের মুখে শুনি এই জন্য এ সম্পর্কে জানতে চাই না এটা একেবারেই আহ জন্য কথা একদমই ভিত্তিহীন কথা কোনো ভিত্তি নেই কথা কেরাতে ভুল হলে কোনো অসুবিধা নেই কোনো গুণাও হবে না পাগল হওয়া তো প্রশ্নই ওঠে না অন্য নামাজ এরকম ভুল হতে পারে তাহা যদি নামাজও ভুল হতে পারে বিধায়ক ভুল হলে সেটাকে সংশোধন করব কারেকশন করব এর কারণে গুণাও হবে না অন্য কোনো ক্ষতি হওয়া তো দূরের কথা লিলি আইডি থেকে আপনি জানতে চেয়েছেন আমার বাম হাত ভেঙে গেছে এখন নামাজের তাকবির তাহরিমার সময় শুধু ডান হাত উত্তোলন করি আমার নামাজ শুদ্ধ হবে কি তাকবির তাহরিমার সময় আপনি এক হাত যদি আল্লাহ মাফ করে ভেঙে যেয়ে থাকে অবশ্যই বাকি হাত আপনি উত্তোলন করবেন এতে নামাজ হয়ে যাবে কোনো কারণে যদি কোনো হাতই উত্তোলন করতে না পারেন তবুও নামাজ হয়ে যাবে কারণ হাত উত্তোলন করাটা ফরজ নয় মুখে তাকবির তাহরিমা পড়াটা হলো ফরজ আল্লাহ বলাটা হল ফরজ যদি একবার হাত ভালো আসে ওই এক হাতে আপনি তুলবেন অন্তত তাদের শূন্যটা আদায় হয়ে যাবে নাসরিন জাহান আপনি লিখেছেন সুদের টাকা দিয়ে ভাই তার বোনকে কিছু দিলে সেটা নেওয়া বোনের জন্য হারাম হবে কিনা সুদের টাকা দিয়ে যদি ভাই তার বোনকে কিছু দেন তাহলে সেটা আপনি জানেন বোন হিসাবে যে আপনাকে হারাম দিচ্ছেন তাহলে সেটা আপনি গ্রহণ করবেন না আপনি যদি অভাবী হন গরিব হন যার সুদের টাকা তাকে ফেরত দেওয়ার সুযোগ নেয় সেই জায়গা থেকে আপনাকে দিয়েছেন উনি তাহলে সেটা আপনার জন্য জায়গা হতে পারে এটা হলো মানে হারাম থেকে মুক্তির জন্য যে দান সেই জায়গা থেকে আর এমনিতে আপনাকে উপরোকন দিচ্ছে উপহার দিচ্ছেন বা আপনি সামর্থ্যবান অভাবী নন তাহলে সেক্ষেত্রে আপনি এটা নেবেন না বিনয়ের সাথে অ্যাভয়েড করবেন বা কৌশলে আপনি এটাকে প্রত্যাহার এটাকে নেবেন না এটাকে এড়িয়ে চলবেন আরিফুল ইসলাম সাকির আপনি লিখেছেন খোদবার সময় কি দান বাক্স চালু করা উচিত না অবশ্যই নয় খোদবার সময় এমন কোনো কাজ করা উচিত নয় যেটি শোনার ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি করে এ সময় কথা বলা নিষেধ কাউকে কথা বলতে নিষেধ মুখে নিষেধ করাটাও নিষেধ অথবা ইশারায় নিষেধ করতে হবে সেখানে তার বাক্স চালু করলে দেখা যায় আওয়াজ হয় ওইদিকে অ্যাটেনশন যায় আমাদের খুদবা শুনতে অসুবিধা হয় এই জন্য এই টাইমে তার বাক্স চালানো গর্হিত কাজ আমাদের অনেক মসজিদগুলোতে এটি হয় ইমাম সাহেব জন্য দাঁড়িয়েছেন বা খোঁদবার শুরু করেছেন তখন তার বাক্স চালানো হয় না তার বাক্স আগে পরে চালাতে হবে এই টাইমে তার বাক্স চালানো উচিত নয় অনেক সময় কমিটির লোকদের কাছে এখানে অর্থ বেশি কালেকশন হয়ে এই টাইমে সেই চিন্তাটাই বড়ো হয় তো সামান্য কিছু পয়সা বেশি হওয়ার জন্য যদি আমাদের গুণা হয় তাহলে সেটা কোনোভাবে কাম্য হতে পারে না এই জন্য মসজিদ পরিচালনার আগে ইসলাম সম্পর্কে মৌলিক ধারণা থাকতে হবে আল্লা প্রতি ইমানদার এবং বিশ্বাসী মানুষ হতে হবে পরকাল প্রতি বিশ্বাসী হতে হবে তাহলে সেক্ষেত্রে আপনি প্রত্যেকটা বিষয়কে সেই দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ পাবেন অতএব দান বাক্স খোদ বা চলাকালীন সময় চালাবেন না তার আগে চালাবেন অথবা সালাতের পরে সালাম ফেরানোর পরে চালাবেন খোঁত ওঠা ওঠার ঠিক আগ মুহূর্তে যদি চালানো হয় তখন আর খোদবার সময়টাতে খুব বেশি বেশকম হওয়ার কথা না মানুষ হয়তো অল্প কিছু মানুষ শেষের দিকে আসবে বিধায় যদি বেশ কম হয়ও কিছু টাকা কিছু কালেকশন বেশি হয় তারপরও খোঁতবার সময় এ কাজ করা খোদবার সাথে আপনার মোটেই যায় না খদবার জন্য যখন দাঁড়ান তখন কোনো কাজ করা নিষেধ একটা হাদিস যে সলাপ পর্যন্ত পড়া নিষেধ অনেকুল মসজিদের অনুমতি দিয়েছেন যে টুসুল সাদালাম খোদ্বা চালানোর অবস্থায় একজনকে দাঁড়িয়ে সালাদ পড়িয়েছেন কিন্তু অন্য সাধারণ সালাদ পর্যন্ত এটা নিষেধ তাহলে আপনি কীভাবে দানবাক্স এই সময় চালাতে পারেন এটি খোদ্বা শোনার যে গুরুত্ব এবং তাগিদ রয়েছে তার সাথে যায় না